গামা গাড়ি রেগা রেগা সারি নিরে সা সারি গামা গামা গাড়ি রেগা রেগা সারি নিরে সা সারি গামা নিধা পামা গাড়ি সা রেগা রেগা সারি নিরে সা সারি গামা নিধা পামা গাড়ি সা রেগা রেগা সারি নিরে সা। এটা হলো মানে ওই স্বরে ও স্বরে তারপর অঙ্ক আছে, অঙ্ক আছে। যেমন আমরা বলি সা রে গা মা পা ধা নি, সা তো নিচে আছে, উপরে একটা সা আছে, তাই না? কিন্তু এর অঙ্ক আছে, কেমন? যেমন মিলবে না, মানে আছে কঠিন উপরে এসে আছে। যেমন একটা যদি বাউল বাজে, যেমন সেটা কানের সাথে মনের সাথে মিলে দিতে হবে। এখানে তো কোনো রকম, এখানে যেমন ধরার জিনিস আছে, এখানে আছে, কঠিন আছে, কিন্তু যখন এই রাস্তাটা জানা হবে না, তখন আর কোনো অসুবিধা হবে না, তখন এই যে আবার নখ কাটতে হবে, এটা বাজাতে গেলে না উপরে স্কেলে, এই যে এটা একটু কম বেশি হয়ে গেল, হলো না স্কেলটা মিলল না। যদি একটা যদি বড় প্রোগ্রামে সব সব মিউজিক হবে, তখন আমরা রেডি হয়েই যাব। এগুলো তো আশায় বাদ দিছি না আমি, বহুত দিন এগুলো নিয়ে এখন তো তো যেমন যে হাত আমি একেবারে এমন করবো এরকম মিউজিক আছে, তখন হাতটা অটোমেটিক ফিরে যাবে, যে কোনো গান বাজাবে
যেমন একটা কঠিন। বিভিন্ন ধরনের হাতকে ভালো করার জন্য সেরকম যদি স্বরলিপিটা বাজা যায় হাতটা অটোমেটিক্যালি প্রথম কি হ্যাঁ হ্যাঁ যাবা নাকি না বিকেলে আবার লোক আসবে আর দেখি ওই ওইখানে যাবো ওই মন্দিরের কাছে ওইখানে ওই লোহার বান্ডিং চলছে তো যাই এক ঘন্টা ওখানে থাকি। হ্যাঁ মানে যদি একবার মন দিয়ে যদি একবার এটা শেখা যায় কোনো ব্যাপার না, কিন্তু কঠিন আছে এই আর কি। যেমন আরো অন্যরকম সাধনা আছে আস্তে আস্তে ওই কলকাতায় ধরছে বলে আপনি একটা কাজ করেন তো মাসে একদিন দুই দিন করে আসেন, একটা দোতলার একটা স্কুল খুলি আমার যাবার সময় থাকি না হবে না। কুচবিহারে একটা এই যে ওই দোতলা বাজারে যারা যারা হ্যাঁ তারা বলে ইচ্ছা নেই, বহুত পরিশ্রম ইচ্ছা।